নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে এমন একটা অনুষ্ঠান করছি যেটা আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনের সকলের কাছে প্রিয় হতে চাই, আকর্ষণ পেতে চাই। দেখুন, জীবন আমাদের একটাই এবং প্রতিটা মানুষের মধ্যেই দোষ গুণ নিয়ে কিন্তু আমরা মানুষ হয়ে থাকি। আমরা সব সময় কিন্তু অন্যের থেকে আশা করি যে সবাই আমাকে ভালো বলবে, আমাকে ভালোবাসবে, কিন্তু আমি কি করছি, আমি ইউনিভার্সালের কাছে কি দিচ্ছি সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে। হয়তো আমরা নিজেরাই কিন্তু নিজেদের ভুল বা ত্রুটিগুলো অনেক সময় বুঝতে পারি না। সেই কারণেই আজকে আমি আলোচনা করব কি কি পন্থা অবলম্বন করলে আপনি সকলের কাছে আকর্ষণীয় হবেন। দেখুন, আমরা কিন্তু সব সময় একটু আত্মগরিমায় থাকি, কিন্তু জীবনকে আমাদের অন্যরা হয়তো আমাদের কেউ সমালোচনা করছে, অন্যরা হয়তো আমি যাচ্ছি কিছু বলছে, সেগুলোকে ইগনোর করে দিন। আমাদের এগিয়ে যেতে হবে, মানুষকে ক্ষমা করে দিন। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। ক্ষমা যদি আপনি করে থাকেন, আপনার ক্ষেত্রে দেখা যাবে আপনার স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভ থাকবে, আপনি পজিটিভ থাকবেন এবং আপনার সকলের সাথে মিলতে ভালো লাগবে, সকলের সাথে কথা বলতে ভালো লাগবে। একটু দেখে পাশের বাড়ির মানুষকে জিজ্ঞেস করুন না, কেমন আছেন কাকু, তাতে তো আপনার কোনো কিছু লোকসান হবে না। এইটুকুনি যদি করতে পারেন তাহলেও দেখবেন তার কাছ থেকে আপনি কিন্তু আকর্ষণীয় উঠবেন, যে না, এই মানুষটি বা এই ছেলেটি বা এই মেয়েটি আমার প্রতি একটু খেয়াল রাখে। কারণ প্রত্যেকটা মানুষ আমরা অন্যের থেকে ভালোবাসা চাই, আর ভালোবাসা একে অপরের প্রতি আকর্ষণ তৈরি করে। সব ভালোবাসাই কিন্তু যে নেগেটিভ জিনিস আসে তা কিন্তু নয়। আমাদের মায়ের প্রতি একরকম ভালোবাসা, বাবার প্রতি একরকম ভালোবাসা, ভাইয়ের প্রতি একরকম ভালোবাসা, বন্ধুর প্রতি একরকম ভালোবাসা, প্রেমিকার প্রতি একরকম ভালোবাসা, ওয়াইফের প্রতি আমাদের একরকম ভালোবাসা, বা হাজবেন্ডের প্রতি একরকম ভালোবাসা। অর্থাৎ ভালো আমরা প্রত্যেককে বাসি, কিন্তু ভালোবাসার জায়গাগুলো প্রত্যেকের থেকে আলাদা এবং আকর্ষণটাও আলাদা। কাজেই ভেনাস যদি আপনার জন্মছকে যদি পাপ পীড়িত হয়ে থাকে, নিচস্থ হয়ে থাকে বা একাধিক অশুভ গ্রহের সাথে থাকে, তাহলে কিন্তু আপনি কারোর সাথে মিশতে চাইবেন না, কারো ধারে কাছে যেতে চাইবেন না। আপনার মধ্যে অযথা একটা অহং বোধ আসবে, আমি অত বেস্ট, আমার থেকে সবাই ডাউন, পাড়ার সবাই আমার কাছে নিচু, আমি উচ্চ জায়গায় রয়েছি। এই মানসিকতাটাকে দূরে সরে রাখুন। দেখবেন মানুষের সাথে একটু হেসে কথা বলুন, সোশ্যাল গ্যাদারিংয়ে যান, সকলের সাথে একটু কথা বলুন, কেমন আছে খোঁজখবর নিন, সোশ্যাল হন। বা মোবাইলের যুগ এখন, আপনি নাম্বার রেখে সবাইকে একটু গুড মর্নিং মেসেজ করে দিন, বা যে কোনো ফেস্টিভ সিজনে আপনি একটা মেসেজ পাঠিয়ে দিন, তাতেও দেখবেন মানুষ একে অপরের সাথে আমরা মিলিত হতে পারি। কারণ এখন আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত থাকি, নানান সমস্যার মধ্যে থাকি, নানান টেনশনের মধ্যে থাকি, তার মধ্যে একটু রিল্যাক্সেশন আমাদের কিন্তু নিতেই হয়। নিজে একটু ভালো গান শুনুন, এবং যদি কোনো ভালো গান শোনেন, ভালো মন্ত্র পাঠ শোনেন, তাহলে একটু মানুষের মাঝে কিন্তু সেটা ছড়িয়ে দিন। তাতেও কিন্তু আপনারা অন্তত 100 জনকে ছড়ালে 10 জন তো আপনার কথা শুনবে, 10 জন তো সে জিনিসটাকে ভালো লাগবে, সে এত একটা অফ মুডে রয়েছে কিন্তু তার সেটা ভালো লাগবে। অর্থাৎ আপনি ইউনিভার্সালে যা কিছু দেবেন তাই কিন্তু রিটার্ন পাবেন। একজন বিক্রেতা তার দোকানে একটি বাচ্চা ছেলে প্রতিদিন কিন্তু মাখন নিয়ে আসতো, এবং সেই বিক্রেতা কি করত, দোকানদার কি করত, তাকে মাখনের বদলে চিনি দিয়ে দিত। সে বলতো 1 কেজি মাখন দে, আমি তোকে 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। এবং সে গরিব মানুষ, সে সেভাবে ওয়েট জানে না, তাদের গ্রামের মধ্যে কোনো ওজন মেশিন নেই,
সে কি করতে চিনিটা নিয়ে গিয়ে রেখে দিত এবং সেই চিনির সমান মাখন নিয়ে সে তাকে দিত। একদিন দোকানদার ছেলেটিকে আসার পরে একদম প্রচন্ড মারল। মারার পর তাকে বলল যে তুই যে আমাকে রোজ মাখন দিয়ে যাস, তুই তো কোন দিস আমাকে। তখন ছেলেটি বলল, বাবু আমি তো মা, আমাদের বাড়িতে তো কোনো মাপের জিনিস নেই, আপনি আমাকে যে 1 কেজি চিনি দেন সেই চিনিটাই আমরা রেখে দিই এবং সেই চিনিটা যতটা ওজন হয় আমরা ততটাই মাখন আপনাকে মেপে দিয়ে দিই। তখন কিন্তু দোকানদারের চোখ খুলে গেল, সে তো প্রতিদিন 100 গ্রাম করে মেরে কিন্তু চিনি বাচ্চাটাকে দিত। অর্থাৎ আপনি যে জিনিসটাই করবেন আপনার কর্মফল সেটাই কিন্তু আপনার কাছে রিটার্ন দেবেন। অর্থাৎ ভালো কর্ম করুন, আপনি কুকুর বেড়ালের সেবা দিন, রাস্তার দুস্থ মানুষকে রাস্তা পার করে দিন, যারা চোখে দেখতে পারেন না তাদেরকে রাস্তা পার করে দেবেন, যারা দুস্থ মানুষ রয়েছেন তাকে সেবা দিন, কোনো খাবার দিন, মেডিসিন দিন, ফল দিন, গায়ের জামা কাপড় দিন, দুস্থ শিশুদের কিন্তু পড়ার বই দিন, পেন্সিল দিন, খাতা দিন। যতটুকু ভগবান আপনাকে ক্ষমতা দিয়েছে 100 ভাগের 10% আপনি কিন্তু সেবায় দিন। দেখবেন সেবা করলেও আপনার মনে একটা পজিটিভ ঊর্জা তৈরি হয়, মণিপুর চক্র অ্যাক্টিভ হয়ে যায়। এর জন্য কোনো খরচা করে আপনাকে রত্ন পড়তে হবে না, মণিপুর চক্র অ্যাক্টিভ হয়ে গেলে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে, না হওয়া কাজকেও কিন্তু আপনি অ্যাক্টিভ করিয়ে দেবেন, আপনার মধ্যে সাহস, যে কোনো জিনিসে এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রবলভাবে থাকবে। কাজেই করে দেখুন, মিরাকেলি কিন্তু রেজাল্ট পাবেন। এছাড়াও কিন্তু দেখছেন অনেকে আপনাকে, আপনি নাম সম্মান প্রতিষ্ঠা চাইছেন কিন্তু কিছুতেই পাচ্ছেন না, লোকে আপনাকে যেখানেই যাচ্ছেন আপনি যাওয়ার পর আপনাকে দুটো বদনাম করে দিচ্ছে, বাজে কথা বলছেন, আপনি সেগুলো কিন্তু গায়ে মাখবেন না, হাসি মুখে বলবেন যে দাদা এই জিনিসটা হয়তো ঠিক হচ্ছে না, আপনি একটু চিন্তা করে দেখুন, বা বুঝিয়ে বলার তাকে চেষ্টা করুন, মাথা গরম করে ভুলভাল তাকে বাজে দুটো কথা না বলে আপনি চলে আসুন, আর না হলে একটু মুচকি হেসে ঈশ্বরের ওপর সেটা ছেড়ে দিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। আপনার জানবেন আপনার মূলাধার চক্র কিন্তু অ্যাক্টিভ অবশ্যই হয়ে যাবে, অর্থাৎ নাম যশ ব্র্যান্ড, লোকে আপনাকে ঈর্ষার পেছনে হিংসা করে, যার নাম আছে তারই বদনাম কিন্তু লোকে করে। কাজেই সেক্ষেত্রে বলে থাকবো মণিপুর চক্র কিন্তু এতে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি দেখবেন লোকের কাছে যেখান দিয়ে যাবেন লোকের কাছে কিন্তু লোকপ্রিয়তা আস্তে আস্তে অর্জন করবেন এবং সাধারণ মানুষের সাথে মিশে কিছু খাবেন, ক্লাবে গিয়ে কোনো খাবার দাবার খাবেন, ক্লাব মানে আমি বলছি না কোনো এতে মানে পাড়ার যে ক্লাব হয় সেখানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে সবার মধ্যে আপনিও খাবেন, আপনি নিজেকে সবসময় আলাদা করে দেখবেন না, দেখবেন লোক আপনার ব্যবহারে আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার সাথে কথা বলে আপনার প্রতি আকর্ষিত হবে। অনেক মানুষ আমার কাছে আসেন, তারা বলেন দিদি আপনার সাথে কথা বলে আমাদের দুঃখ কিন্তু দূর হয়ে যায়, আপনার সাথে কথা বলে আমরা সাহস পাই। এই যে পজিটিভ অরা আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যেও তৈরি হয়ে যাবে, তার জন্য কিন্তু চন্দ্রমাকে ভীষণভাবে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ আপনাকে প্রাণায়াম করতে হবে। প্রাণায়ামের মধ্যে দিয়ে আমরা ইরো নারী, পিঙ্গলা নারী, সুষমা নারীকে অ্যাক্টিভ করে নিতে পারি এবং প্রতিটা নারী যদি আমাদের অ্যাক্টিভ হয়ে যায় আপনার প্রতি প্রতিটা মানুষের কিন্তু আকর্ষণ প্রবলভাবে হবে এবং সুগন্ধি মাখবেন। এই যে আগেকার দিনে রাজা রানীরা সুগন্ধি মানে অনেক দাম দিয়ে পারফিউম না, কি করবেন গোলাপের পাপড়ি, সাদা চন্দনের গুঁড়ো, একটুখানি গাঁদা ফুলের কুচি এবং গোলাপ জল, একটু আতর এবং একটু মধু, একটু কর্পূর দিয়ে একটা রাত ভিজিয়ে রাখবেন। আপনি হয়তো অনেকে বলবেন আমি শাওয়ারে স্নান করি, অবশ্যই করুন, কিন্তু লাস্ট যে জলটায় আপনি স্নান করবেন সেই জলটায় রেগুলার আপনি এটা যদি করে স্নান করতে পারেন, আপনি যেখানেই যান না কেন আপনার মধ্যে যে ঝাঁকঝাঁক করছে একটা পজিটিভনেস সেটা সকলের চোখ এড়াতে পারবেন না, প্রত্যেকে আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনার গায়ের সুগন্ধ প্রত্যেককে আকর্ষিত করবে। কাজে এটা অবশ্যই করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ড্রেস পরবেন। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো,
ইনার গার্মেন্টস কিন্তু সব সময় হোয়াইট কালারের ব্যবহার করবেন, পরিষ্কার কিন্তু পরবেন, সেটা ছেলেই হোক মেয়ে হোক। আমরা অনেক সময় ভাবি আমাদের ইনার বাইরে খুব ঝা চকচকে ড্রেস, ইনার গার্মেন্ট সেলাই করা ছেঁড়া ফাটা আপনার জীবনের ভাগ্য বিড়ম্বনা হয়ে যাবে, কনফিডেন্স লেভেল ল্যাক করে যাবে, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজে নিজেকে দেখবেন ছেঁড়া ফাটা, আপনি দেখবেন নিজেকেই নিজের দারিদ্রতা লাগবে। কাজে ইনার গার্মেন্ট সবসময় ভালো কোম্পানির পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন, দেখবেন কনফিডেন্স লেভেল বাড়াবে, পজিটিভনেস বাড়াবে, আপনার যে কোনো জিনিসে মাথা গরম হবে না, যে কোনো ঝামেলা অশান্তি গ্যাদারিংয়ের মধ্যেও আপনি একটা সলিউশন বার করে দিতে পারবেন, সেই পার্সোনালিটি কিন্তু আপনার মধ্যে গ্রো করবে। কারণ হোয়াইট কালার যত বেশি আপনি পরবেন তত বেশি শুক্র আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। বাড়ি থেকে বার হওয়ার সময় দুটো মিছরি গালে দিয়ে বেরিয়ে যান না, ভীষণ খুশি থাকবেন সারাটা সপ্তাহ। এবং কারি পাতা যদি আপনি বেটে বা কারি পাতার তেল যদি আপনি কিনতে পারেন, সেই তেল কানের লতিতে নাভির চারিদিকে এবং গলায় যদি আপনি স্পর্শ করে বেরোতে পারেন, তাহলেও দেখবেন আপনার মধ্যে একটা সাংঘাতিক রকম আজ্ঞাচক্র আপনার ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি যেটা বলবেন লোক সেটা বিশ্বাস করবে, আপনার প্রতি একটা মোহিত করার ক্ষমতা, যেটা বশীভূত করার ক্ষমতা কিন্তু চলে আসবে, আপনি প্রত্যেকের কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে যাবেন এবং একজন সুস্থ ভালো মানুষ হবেন, সৎ মানুষ হবেন। আমি একটু আগেই বললাম কর্মফল সবসময় আমাদের ইউনিভার্সাল রিটার্ন দিয়ে থাকে, শনি গ্রহ হচ্ছে আমাদের কর্মফলের কারক গ্রহ, শনি গ্রহ কিন্তু অ্যাক্টিভ হয় সহস্রা চক্রে, কাজে সহস্রা চক্র আমাদের কিন্তু মাথার একদম মধ্যস্থলে। যাদের শনি গ্রহ খুব ডিস্টার্ব দিচ্ছে, কর্ম চলে যাচ্ছে, কোনোভাবে শান্তি পাচ্ছেন না, লোক আপনার শত্রু হয়ে যাচ্ছে, আপনি লোককে দেখে পালাচ্ছেন, ঘরে বিড়বিড় করে বকছেন, কারোর সাথে মিশতে চাইছেন না, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো অবশ্যই আপনাদের কি করতে হবে, গরুকে ঘাস খাওয়াতে হবে এবং তার সাথে সাথে প্রতি শনিবার খালি পায়ে শিব মন্দিরে যেতে হবে, একটু সর্ষের তেল জল মিশিয়ে আপনি শিবের মাথায় অর্পণ করতে হবে, অভিষেক করতে হবে একটুখানি মুখ ডাল দিয়ে, পরে দেখুন ভীষণ ভালো থাকবেন, অর্থাৎ সহস্রা চক্র আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এই চক্রগুলো যখনই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি যা কথা বলবেন, যেখানে প্রেজেন্ট থাকবেন, আপনার আলাদা একটা পার্সোনালিটি চলে আসবে, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে মানুষ আপনাকে খুঁজে বেড়াবে, কোথাও না গেলে আপনাকে সবাই বলবে উনি কেন আসেননি। কাজেই এই জিনিসটা তৈরি করতে গেলে আপনার নিজের মধ্যে কিছু পজিটিভনেস তৈরি করে নিতে হবে, আর এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি করতে পারেন, জীবনে সাকসেস তো আপনি হবেন, 10 জনের মধ্যে 100 জনের মধ্যে আপনি একজন হবেনই, এবং প্রতিটা মানুষের কাছে আপনি কিন্তু আকর্ষণীয় হবেন, সেটা আপনার সৌন্দর্য অন্তরে বাহিরে, এবং তার সাথে সাথে শুক্র গ্রহ হোয়াইট কালার সব জায়গায় পড়ুন। দেখবেন যত বড় ব্যবসায়ী আছেন, যত ফিল্ম অ্যাক্ট্রেস রয়েছেন এবং ভালো ভালো জায়গায় মানুষরা দেখবেন সবসময় হোয়াইট কালারটাকে কিন্তু ব্যবহার করে, আপনিও কিন্তু হোয়াইট কালার, আপনি তো ড্রেস কিনছেনই, হোয়াইট কালারটাকে কিন্তু ব্যবহার করবেন অন্যের আকর্ষণ পেতে, ভেনাসকে স্ট্রং করতে সাদা রঙের জুড়ি মেলা ভার, এবং এই ছোট ছোট জিনিসগুলো করুন, সবাই খুব ভালো থাকবেন। আর যারা সমস্যায় রয়েছেন কিন্তু সমস্যা থেকে ওভারকাম করতে পারছেন না, বহু জ্যোতিষ তান্ত্রিক করেছেন কিন্তু কোনোভাবে লাভবান হননি, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, এই বিশ্বাস যারা হারিয়ে ফেলেছেন তাদের জন্যেই বৈশালী সরকার একবার আসুন। যারা এসছে তারা কিন্তু আজ ভালো আছে, ভালো আপনাকেও কিন্তু থাকতে হবে, তার জন্য একবার আমার কাছে আসতে হবে। যারা দূরের বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু দূর আর দূরে নেই, আমরা সবাই কিন্তু এক আকাশের নিচেই, তাদের জন্য থাকছে অনলাইন কনসালটেন্সি। কি করতে হবে, যে ফোন নাম্বারগুলো রয়েছে তাতে অবশ্যই কিন্তু ফোন করে অনলাইন কনসালটেন্সি আপনাকে নিতে হবে। আর যারা কলকাতার মধ্যে রয়েছেন তাদের বলবো বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, হাতিবাগান, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুরে আমার প্রতিনিয়ত চেম্বার রয়েছে প্রতি সপ্তাহে, এছাড়া শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুরে, মেছেদাতে আমার চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা
সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অব অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার দেখতে কিন্তু ভুলবেন না। আর যারা চাইছেন জ্যোতিষশাস্ত্রকে শিখে, আমরা অ্যাস্ট্রোলজার হতে চাইছি আপনার মতন, আমরা বুঝতে চাইছি, চেম্বার করতে চাইছি, উপার্জন করতে চাইছি, অবশ্যই পারবেন। তাদের জন্য থাকছে জানুয়ারি মাস থেকে একটা স্পেশাল ক্লাস, অর্থাৎ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি কোর্স, যেটাতে সনাতন অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, হাত, সমস্ত কিছুই কিন্তু শেখানো হবে। কাজেই যার যেখানে, মানে আপনারা যদি দূরেও থাকেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন 8697339671-এ। আর দ্য এসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, আপনারা আমাদের পরিবারের একজন, এবং আপনাকে এই চ্যানেলটিকে আরও বেশি গ্রোথ দিতে হবে, আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, তার জন্য কী করতে হবে, আজকেই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, নমস্কার। নমস্কার, আমার নাম উপ্র ভট্টাচার্য, আমি কাঁকুপুর থেকে আসছি। আমি আমার দিদিকে দেখিয়ে অনেক কাজ পেয়েছি। আমার সালে খুব কঠিন সমস্যায় ছিল, মাকে দেখিয়ে খুবই ভালো আছেন। আপনারা যারা সমস্যার মধ্যে আছেন একবার আসুন, উপকার পাবেন।